সরকার পতনে বিএনপির এক দফা দাবির আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছে ছাত্রদল। শনিবার সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে কোটা আন্দোলনের সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সেই সাথে চলমান গণ আন্দোলনে সংহতি প্রকাশ করেন তারা। এছাড়া ছাত্র জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছাত্র জনতার আন্দোলন সফল হবে এবং অচিরেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলে বিজ্ঞপ্তিতে আশা করা হয়।